টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি শাহনাজ বেগম। রাজবাড়ী জেলা শহরের চর লক্ষ্মীপুরের নতুন বাজার এলাকা থেকে ফিরোজ মণ্ডল ২৫ নামে একজন মাদক ব্যবসায়ীকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে। ফিরোজ জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কাঞ্চন মণ্ডলের ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহমেদ ও মিঠু ফকির সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা জেলা শহরের চর লক্ষ্মীপুরের নতুন বাজার এলাকার জনৈক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আল হিলালের বাড়ির ভাড়াটিয়া ফিরোজ মণ্ডলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। সে সময় ফিরোজের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকোভারি ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।